কবরটার দিকে খেয়াল করে বাবাকে ডাক দিয়া বলেন, না আব্বা আমি আসছি, আম্মা আমি আসছি। সন্তান যখন সেখানে যায়, আল্লাহ পাক কবরওয়ালাকে জিন্দা করে দেয়, কাইফা মা শানুহু, জিন্দা করে দেয়। কবরওয়ালার জন্য আপনি যা পড়বেন, সালাম দিলেন, কথা বললেন, শুনতেছে। আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার লোকেরা এরকম স্পষ্ট শুনে না, কবরওয়ালা এই নিজ সন্তান সন্ততির কথা যেভাবে স্পষ্ট শুনতে পাচ্ছে, জবাব দিতে পারে না, জবাব দেয় কিন্তু সেই জবাব আপনার কানে পৌঁছবে না, সেই জবাব আপনার কানে পৌঁছবে না, কারণ আপনি এক জগতের বাসিন্দা, উনি আরেক জগতের বাসিন্দা। মায়ের পায়ের দিকে গিয়া দাঁড়ান, মাকে লক্ষ্য করে ডাক দেন না, মা আমি আসছি গো মা। কিছু করতে পারলেন বা না পারলেন, মায়ের মনটা যে কি খুশি। বাবা জানে এমন ঝামেলায় পড়ে আছি জেলখানায়, সন্তান আমাকে বের করতে পারবে না, হাজার চেষ্টা করলেও। এরপরেও সন্তানের চেহারাটা জানালা দিয়া দেখলে বাবার মনের মধ্যে শান্তি আসে। আপনার আব্বার কবর, আম্মার কবর জিয়ারত করে আপনি কিছু করতে পারলেন বা না পারলেন, আপনি যে সেখানে গেলেন, এক নজর আপনাকে দেখনের সঙ্গে সঙ্গে মায়ের মনে একটা শান্তি চলে আসতেছে। ধীর কদমে আস্তে আস্তে কবরের পশ্চিম পাড় দিয়া মায়ের চেহারা বরাবর এসে দাঁড়ান, চেহারা বরাবর এসে দাঁড়ান, পূব দিকে মুখ করে দাঁড়ান, চেহারা বরাবর দাঁড়ান। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন, মাবুদ টাকা দিলে পৌঁছবে না, খানা দিলে পৌঁছবে না, অনেক কাছে কিন্তু অনেক দূরে, অতি কাছে কিন্তু অনেক দূরে। আল্লাহ পাক বলছেন, আমার কাছে তুমি সূরা ফাতিহা পড়ে আমার কাছে দাও, সূরা ইখলাস পড়ে আমার কাছে দাও, সূরা ইয়াসিন পড়ে আমার কাছে দাও, আমি তোমার বাবা মা সকলের কবরে এর হাদিয়া পৌঁছাইয়া দিব। আমার কবর, আব্বার কবর, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, পশ্চিম পাড়ে দাঁড়াইয়া মায়ের চেহারাটা সামনে রেখা বিসমিল্লার সঙ্গে একবার সুরা ফাতেহা, তিনবার সুরা এখলাস কিতাবের মধ্যে আসছে। বাবা কবরের মধ্যে আজাব চলতেছে, মাসুম বাচ্চা 3-4 বছর বয়স, কবরের পাড়ে যখন সুরা ফাতেহা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম যখন পড়তেছিল, আল্লাহ পাকের আরশ থর থর করে কাঁপতে শুরু করছে। হুকুম হইতেছে আরশ থামো, আরশ বলতেছে থামবো না, থামতে পারি না। কোরআন শরীফ থেকে রহমান রহিম শব্দ কেটে ফেলো, নতুবা রহমান রহিমের দাম দাও। মাসুম বাচ্চা কবরে বারবার আজাব হইতেছে, মাসুম বাচ্চা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ও গো রহমান, ও গো রহিম। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক জিব্রিলকে ডাক দিলেন, ও জিব্রিল যাও, এ মাসুম বাচ্চা সুরা ফাতেহা পড়তেছে, ফাতেহা শরীফের সম্মানে তুমি যাও, বাবাকে জাহান্নামের আজাব থেকে উঠাইয়া ফাতেহা শেষ হওয়ার আগে আগে আমার এই বন্দাকে আজাব থেকে সরাইয়া জান্নাতের বালাখানার মেহমান বানাইয়া দাও। মায়ের কবরের সামনে পূব দিকে ফিরে, মায়ের কবরের সামনে, বাবার কবরের সামনে, যে কোনো একটাকে স্থির করেন না মনে মনে, একবার সুরা ফাতেহা, তিনবার সুরা এখলাস বিসমিল্লার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, এক মিনিট, এক মিনিট আপনারা খেয়াল করেন, আপনি আল্লাহ পাকের কাছে চোখ বন্ধ ফরিয়াদ করুন, ও আল্লাহ পয়গম্বর বলেছেন সুরা ফাতেহা পড়লে কবরের আজাব মাফ করে দেওয়া হয়, তিনবার সুরা এখলাস পড়লে এক খতম কোরআন শরীফ পড়নের সওয়াব মিলে। ও আল্লাহ ফাতেহা শরীফ এক খতম কোরআন শরীফ আমি আমার আব্বার জন্য হাদিয়া করলাম তোমার হাতে কবুল করে লও, আম্মার জন্য হাদিয়া করলাম তোমার হাতে কবুল করে লও। এবার বলতে থাকুন কাকে কাকে আপনি দিতে চান, সকলের কবরে পৌঁছে যাবে, এক মিনিট আমি কোনো কথা বলবো না, আপনি প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছান। যত মানুষকে খেয়াল করবেন প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে যাবে, কারোর কম হবে না। এবার বলুন ও আল্লাহ আমার উপরে যাদের হক আছে প্রত্যেকের কবরে তুমি এর হাদিয়া পৌঁছে দাও। আবার বলুন ও আল্লাহ তোমার হাবিবের সকল উম্মতের কবরে এর হাদিয়া পৌঁছে দাও। এবার পশ্চিম দিকে মুখ করুন, এতক্ষণ তো পূব দিকে ছিলেন, এবার পশ্চিম দিকে মুখ করুন। পশ্চিম দিকে মুখ করে খেয়াল, খেয়ালে মা সিবা বাসা দে না মারা, খেয়ালে মা সিবা বাসা দে না মারা, জেহার মুকুন তেজল্লি আশেকারা। পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান, আল্লাহর হাবিবের রওজা পাকের খেয়াল করে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. এবার আবার বাইতুল্লাহ দুয়ারের সামনে গিয়ে হাজির হন, ডান দিকে মাকামে ইব্রাহিম খেয়াল করুন বলুন, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া দুইখানা হাত উঠাইলাম, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. والله সারা বিকাল গভীর রাত্র পর্যন্ত তোমার কথা, তোমাকে কিভাবে পাওয়া যায়, তোমাকে কিভাবে রাজি খুশি করন যাইব, শরীয়ত সুন্নতের উপরে কিভাবে চলতে পারবো, দিলটাকে তোমার জিকির মোরাকাবার দ্বারা কিভাবে জিন্দা রাখবো, কথাগুলো বলনের জন্য, শুননের জন্য, আমল করনের জন্য সময় দিলাম, কবুল করে লও। যেই কথাগুলো বলা হইল শুনলাম, প্রত্যেকটা কথাকে আমল করে জিন্দেগি বানানোর জন্য কবুল করে লও। ইয়া আল্লাহ মাহফিলকে কবুল করে লও, পুরুষদেরকে কবুল করে লও, মা বোনদেরকে কবুল করে লও, পুরা সময় ছিলেন কবুল করে লও, অল্প সময়ের জন্য এসছেন কবুল করে লও, যারা আয়োজন করলেন কবুল করে লও, ইয়া আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলেন কবুল করে লও, এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। মুঝে হব হো ইয়ারানে নবী কা, মুঝে হব হো ইয়ারানে নবী কা, এলাহি মুঝে হুব্বে মুস্তফা দে,
আবু বকর ওমর উসমান কা সাদকা মুঝে হুব্বে আলিয়ে মুরতুজাদে মুঝে আরফা বজাহে শেখ আলম সুলতান আহমদ বলিয়ে বাসফা দে মুঝে ইমা বজাহে কুতুবে আলম আজিজুল হক ইমামে বারজাদে মাহে খুম খানায়ে শেখুল মশায়েখ রশিদ আহমদ মাহে রুশদ হুদা দে বহাক্কে হাজিয়ে আমদাদ উল্লাহ বহাক্কে হাজিয়ে আমদাদ উল্লাহ এলাহি মুঝে আমদাদ আতা দে وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আজকের সমাপনী পর্যন্ত সুন্দর সুষ্ঠু ভাবে পরিচালনা করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যারা এসেছেন শ্রোতা বক্তা সকলের কাছে চারিগ্রাম স্মৃতি সংসদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সমস্ত ওলামা ইকরাম বিশেষ করে আজকের যে আমাদের মাহজুল মেহমান যাদেরকে সময় দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।